अरे केया मसी भिंडी मसी, अरे केया मसी भिंडी मसी, अरे केया मसी भिंडी मसी। না 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 আমি চলে আসি একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে একদম ফটাফট ঝকাঝক একটা নিউ ভিডিও নিয়ে। আজকে যে মালটাকে একদম সাটিয়ে দেবো না, তার নাম হলো কেয়া। কেয়া তেরা আজ ব্যান্ড বাজা দুঙ্গা আমি, একদম ব্যান্ড। কেয়া তেরি তো পলাক দুঙ্গা আমি কায়া। ভিন্ডি মাসি আছে, এই মাসিটাকে নিয়ে আমি খুব একটা করিনি, মানে খুব একটা কন্টেন্ট বানাই, ধরো একবার কিংবা দুবার বানিয়েছি। কিন্তু এই ভিন্ডি মাসি যা ভিন্ডিগিরি আনমো করেছে, যা ভিন্ডিগিরি আনমো করেছে, ওকে মানে ঠিক করে ভিন্ডি যদি আমি না খাওয়াই তো মেরা নাম ভি কি, আমার নামটা কি, মেরা নাম ভি বিশাখা নেই বিশাখা, বুঝলি কেয়া। আমি মোবাইলটা রেখে দিয়েছি, দেখো পরে আবার জায়গা যাবো। তো এই যে কেয়া, তুই যে আলমো করেছিস না, তুই যে আলমো, তুই মিলির ব্যাপারে, মিলির পেছনে করেছিস তাই তো, মিলির পেছনে করেছিস। আরে মিলি আর পূজার পায়ের যোগ্য তুই না, যে জুতো ওরা করে না সেই জুতোর যোগ্য তুই না, বুঝেছিস। মিলির ডিভোর্সি, মিলির দুটো বিয়ে। বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, তোর হাজবেন্ড যে মারা গেল প্রথমে, তো তোর হাজবেন্ড ছিল না, সেই মারা গেল, তো তো হাজবেন্ড তোর কীভাবে মারা গেছে? আর এই হাজবেন্ড থাকাকালীন না তুই কী কী ভিন্ডিগিরি করেছিস রে, কী কী ভিন্ডিগিরি করেছিস? আর ওই আশিস কুণ্ডুর সাথে কী করেছিস, কী করেছিস আশিস কুণ্ডুর সাথে? মিলিকে নিয়ে বলছিস মিলির জুতোর যোগ্য তুই না, জুতোর যোগ্য তুই না। তার ডিটেলসে যাওয়ার আগে এই মালটার একটু চলো হিস্ট্রিটা একটু ঘাটাঘাটি আমরা করি। এই মালের না হেভি হিস্ট্রি আছে, হেভি হিস্ট্রি আছে। এই মালটা আগে ছিল সতী সাবিত্রী, একদম সতী সাবিত্রী ছিল এই মালটা। সতী সাবিত্রী ছিল না, সতী সাবিত্রী নটঙ্কি করেছে সেটাও একটা বড় প্রশ্ন, কিন্তু এই মালটা ছিল একদম সতী সাবিত্রী, একদম বরের সতী সাবিত্রী বউ। তবে বর টপকে গেল এই মালটার জন্য, মানে বরটা টপকে ছোট করে বর টপকে গেল, তারপর কিছুদিন পরে পুরো সতী সাবিত্রী কী হয়ে গেল, বিশ্বা রেন্ডি, এক নম্বরের রেন্ডি হয়ে গেল সত্যি সাবিত্রী। আরে কেয়া মাসি, এ ভিন্ডি মাসি, আরে কেয়া মাসি, এ ভিন্ডি মাসি। হ্যাঁ, তারপরে এনার জীবনে মানে তখন থেকেই ছিল আর কি আশিস কুণ্ডু যে ব্যক্তিটি, না না এই লোকটাকে আমি দোষ দেবো, লোকটা তো ভালো বেসেছে, ভালোবাসা তো কোনো খারাপ না। এনার এত রস, এত রস, একটা দিয়ে এনার হয়, একটা দিয়ে চলবে? ইনি তো এখন লাইভে এসে করছেন, এই লাইভে তোর কমেন্টগুলো দেখেছিস, ভিন্ডি কেয়া একটা বেশ্যা তুই, তোর লাইনগুলো দেখেছিস। একজন আমার বলছে তোকে দেখে আমি হ্যান্ডেল মারছি, তোকে দেখে আমি হ্যান্ডেল মারছি, তুই কিনা সালি তেমনি, তুই অন্য মেয়েদের নিয়ে, অন্য মেয়েদের নিয়ে যাতা বলছিস, ভদ্র ছাড়ছিস, কি করিস তুই লাইভে, লাইভে তুই কি করিস, তোর কমেন্টস কমেন্টসগুলো করেছিস ওটাকে তো তুই এনকারেজ করিস। কালকে কি দেখাচ্ছিলিস, ব্রা দেখাচ্ছিলিস, এরকম এরকম করে দেখাচ্ছিলিস যে দেখো ভেতরে আমি কি পড়েছি, এরকম দেখাচ্ছিলিস। না ওখানে গাড়ি এমন মারবো না, তুই সব রস বেরিয়ে যাবে একদম, খুব রস হয়েছে না তোর, খুব রস হয়েছে একদম, বার করে পুরো রসের একদম ব্যাম্বু করে দাও পুরো, সালা রেন্ডি একটা নোংরাম করে, এত নোংরাম করে। তুই একটা ভালো নিরীহ সুইট একটা মেয়েকে, মিলির মতো মেয়েকে, পূজার মতো মেয়েকে তুই এইসব বলছিস, যখন তোমার কথা বলছিস যে পূজা মিলির দুটো বিয়ে, তুই কি করেছিস, তুই কতবার গান মেরেছিস, হ্যাঁ আশিস কুণ্ডুকে কতবার গান মেরেছিস তুই, তুই ওকে ইউজ করেছিস আশিস কুণ্ডুকে। আচ্ছা একদম ভদ্র থাকবো না আমি, একদম যারা আমার বিবাহ আছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একদম ভদ্র সাজবো না, একদম না। তো হ্যাঁ, তো পয়েন্টে আসি, তুই কি করেছিস আশিস কুণ্ডুর সাথে, একটা লোকের সাথে প্রেম করে তাকে ভোগ করেছিস, ভোগ করে খেয়েছিস তাকে, পুরো শরীর খেয়েছিস তুই, শরীর খেয়ে সব নিংড়ে মুছে তাকে ছেড়ে দিয়েছিস, ছেড়ে দাও ব্রেকআপের পর আবার কি তুই মারিয়েছিস, আবার কি মারি, কিছু আমরা ঘাসের মুখ দিয়ে চলি না, আমরা কিছু জানি না, ঘাসের মুখ দিয়ে চলি আমরা। আর তুই কিনা অন্য মেয়েদের ব্যাপারে তুই এরকম কথা বলছিস, লাইভ এসে চিল্লাছি একটা বেশ্যাদের, বেশ্যাদের অধম তুই একটা, ওইভাবে তো কথা বলে ওইভাবে কেউ চিল্লায়। হ্যাঁ আর এনকারে কি করিস তুই লাইভে, ইনস্টাগ্রাম লাইভ হোক, ইউটিউব লাইভ হোক, তুই কি করিস তুই দেখ না, তোর বারোটা আমি বাজাচ্ছি আজকে। হ্যাঁ লাইভে কি, কালকে কি বলছিলিস সেদিনকে লাইভে, যে হ্যাঁ তোর সব ভক্তরা সোনারা 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 যে বলছিল যে দেখাও আজকে কি কালারে ব্রা পরেছো, তুই খুলে তোর ইয়েকে ভিউয়ারদের দেখাচ্ছিস কি কালারে ব্রা পরেছিস, তোর ঠাস করে থাপ্পড় মারা উচিত, ঠাস করে মারা উচিত, তো যে জায়গাটা রস না ওই জায়গাটা একদম ঠিক উচিত, তোর উচিত, তোর উচিত শিক্ষা বলো তোকে পুরো ওই জায়গাটা ধ্বংস করে দেওয়া উচিত, ওই জায়গাটা তো ধ্বংস করে, যেখান দিয়ে তোর এত রস বেরোচ্ছে, লজ্জা করে না এইভাবে তুই এনকারেজ করছিস, তোর ইয়েরা কি বলে সোনারা সোনারা কি বলে, আমি ইয়ে করছি হ্যান্ডেল লাগাচ্ছি, খোলো না নাইটি খোলো না, তখন তুই কি করি, এই আমাদেরকে কেউ যদি বলতো, এই মিলিকে কেউ যদি বলতো, মিলি তাদের গড়ের ব্যাম্বু ফাটিয়ে দিই, পূজা পেছন ফাটাতো, মিলির সামনে ফাটাতো, এমন সামনে দিয়ে ঢুকাতো, পেছন দিয়ে বার করতো, ওরা হিলতে পারতো না, এই হলো আমরা, এই হলো নারী, আর তুই ওটাকে এনকারেজ করিস রীতিমতো, তুই এনকারেজ করিস ক্যারেক্টারলেস, একটা জঘন্য ক্যারেক্টারলেস মহিলা, অন্যদেরকে ধমকে দিচ্ছিস যে রিপোর্ট করবো, হ্যাঁ অন্যদেরকে ধমকে রিপোর্ট করবো, চ্যানেল ইয়ে করে দেবো, কোন হচ্ছে অন্যদেরকে ধমকে দিচ্ছিস, তোর চ্যানেলকে রিপোর্ট করা উচিত, আমার যত কটা ভিউয়ার্স আছে যারা যারা এই ভিডিওটা দেখছো, যারা যখন পোস্ট হবে যারা দেখবে, রিপোর্ট মারো কি আটাকে, রিপোর্ট মেরে মেরে শেষ করে ধ্বংস করে দাও, অন্য কাউকে ধমকি না দিতে পারে, সালা তুই দিবি ধমকি, নিজের পোদের লাল সুতো ঝুলছে আবার অন্যদেরকে ধমকি দিচ্ছিস, তো চ্যানেল হয়েছে আজ অব্দি মনিটাইজ কেন হয়নি, তো চ্যানেল, তো চ্যানেল কেন আজ অব্দি মনিটাইজ হয়নি, আর জীবনও হবে না, ওই করে যা শরীর দেখে, ফ্রিতে তো শরীর দেখাচ্ছিস, মালকরি তো মালকরি কাস্টমাররা দিচ্ছে সেটা আলাদা, কিন্তু ওয়াইটি থেকে কোথায় মালকরি, মালকরি আছে তো ওয়াইটি থেকে, তুই তো ফ্রিতে বা তোর বেশ দারুণ ব্যাপার, তুই ফ্রিতে মাল সব দেখিয়ে দিচ্ছে, আর ওই বলতে না কি একটা বলে কি খায়া পিয়া সব কুছ আর কুছ ভি নেই, রিটার্ন মে কুছ ভি নেই বিনা, ওই গ্লাস তোরা বারো আনা এরকম ডাইলগ আছে না, তোর অবস্থা ওরকমই, যে সব লোকে দেখে নিচ্ছে, দেখে দেখে সব মানে স্যাটিসফ্যাকশন হয়ে যাচ্ছে আর তুই কিচ্ছু পাচ্ছিস না। হ্যাঁ তোর টার্গেট যদি হয়, তোর টার্গেট আমার মনে হচ্ছে যে হলো তুই ইউটিউবে টাকা পেতে চাস না, তুই হলি তোর যে ইউটিউবের সোনারা সোনারা আছে তাকে মানে তাদের থেকে টাকা নিতে চাস, আর তো নিয়েও ছিস, তোর গুগল পে দেওয়া আছে, তোর ফোন নাম্বার দেওয়া আছে, তুই কি নাটক বুঝি করছিস, কি বলছিস না দেখো, তুমি আমাকে ফোন যদি করো আমি কিন্তু ধরতে পারবো না, ফোন ফোন ধরবে না, ধরে সব করবি তুই, তুই তো সেক্স চ্যাট করিস ফোনে, তুই ফোনে সেক্স চ্যাট করিস, তুই একটা পুরুষকে আছিস কুণ্ডুর মতো লোকে তোকে ভালোবাসো তাকে তুই শেষ করে দিয়েছিস, ধ্বংস করে দিচ্ছিস, তার সব কিছু খেয়ে গিলে খেয়ে তাকে তুই ফেলে দিই, এটাই তোর ক্যারেক্টার, তুই হলি পুরুষদেরকে নিজের শরীর দেখিয়ে আকৃষ্ট করে তুই তাদের সব কিছু টাকা পয়সা নিংড়ে, শারীরিক নিংড়ে তুই তাদের এইভাবে মানসিকভাবে মেরে ফেলিস, আর তোর এত বড় সাহসী অন্য মেয়েদের ধমকি দিচ্ছিস,
সাহসে তুই থমকে দিয়েছিস মিলিকে? কোন সাহসে থমকে দিয়েছিস? মিলির পায়ে এই যে জুতো পরে না, জুতোর যোগ্য তুই না, পূজার জুতোর যোগ্য তুই না, বুঝতে পেরেছিস? থাম এগুলো, একদম থাম। তোকে না, তোকে কেউ কেউ পাত্তাই না, তোর গাড়ির দম আছে নাকি? গাড়ির দম আছে না, প্লিজ কেস করবো, কেস করবো। তুই সবাই মিলে জুতো যখন মারবো না, তোকে কেস করা পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে, বুঝেছিস? কে আমাসি, আর কে আমাসি, রোববার দিন আছে, রোববার কী করছিস রে? কাট্টা মারাতে গেছিস? হ্যাঁ, তুই আচ্ছা লাইভে মারাচ্ছিস খুব, লাইভেই তো সব মারিয়ে মারিয়ে তো সব সেটা মুখটা দেখেছিস। তুই নিজেকে সুন্দর ভাবিস? নিজেকে খুব সুন্দর মনে করিস তুই দুনিয়া? মানে তোকে খেয়ে 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 আর কিছু নেই, আর ওই সাদা সাদা জিনিসগুলো রয়ে গেছে, আর কিছু নেই। তুই পুরো শেষ, তুই ধ্বংস, তুই আউট, পুরো আউট। তো বন্ধুরা, এটাই ছিল আমার বক্তব্য, এই যে এই জঘন্যতম মহিলা আছে যে দিনের পর দিন এরকম নোংরামো করে যাচ্ছে ওয়াইটিতে, যে প্রথমে তো ছিল পুরো কাপড় খুলে যা যা করতো তোমরা ভালো করেই জানো, তারপর এখন লাইভে ইউটিউব লাইভে নোংরামি করে যাচ্ছে, ইনস্টাগ্রাম লাইভে নোংরামো করে যাচ্ছে, তার পরিবর্তে যদি আমরা কেউ কিছু বলেই, ছোট্ট একটা মেয়ে মিলি, যে এত সুন্দর একটা মেয়ে, এত ট্যালেন্টেড একটা মেয়ে, তাকে দিনের পর দিন হ্যারাসমেন্ট করছে। মিলি তোমাকে বলছি তুমি হ্যারাসমেন্টের চার্জ জানো, ওর আবার কি হ্যারাস হচ্ছে? ওর কোনো হ্যারাসমেন্ট এইচ এর মানে বোঝে? ও তো নিজেই নিজেকে বিক্রি করে, ও তো নিজেই নিজের সব কিছু বিক্রি করে, সব কিছু মানে বাই সেল করে, ও একটা সেল গার্ল, ও একটা প্রস্টিটিউট থেকে অথ। আর ও কি না, অন্যদেরকে বলে তোমার তিনটে মানে তিনটে ডিভোর্স হয়েছে, আরে ওর কটা ডিভোর্স হয়েছে, ওর কটা বিয়ে হয়েছে, তার নেই ঠিক, ও আবার তোমাকে বলতে আসছে, একদম এই সময় পাত্তা দেবে, একদম পুরো কিছু করলে না কেস চুকে দেবে। সবাই তোমার পাশে আছি মিলি, আমি তোমার পাশে আছি, একদম চিন্তা করো না, আছো বিন্দাস থাকো, বিন্দাস ওর পেছনে ব্যাম্বু ফাটাও, ব্যাম্বু ফাট, আরে কেয়া মাসি, এটা পূজার জন্য, আরে মাসি মাসি, আরে কেয়া মাসি, আরে মাসি মাসি, চলো টাটা, বাই বাই।